তোমার বাবা কাই তুমি কিছু খাও না তা আজকে প্রমাণ সহ রেখে দিচ্ছে এক প্লেট ভাত নে বইছিস তুই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ লাস্ট ইয়ারে আমরা যখন বাংলাদেশে এসেছিলাম তখন এই ভিডিওটা করা আমরা সবাই মিলে এখন নানি বাড়ি যাচ্ছি ঝিকরগাছাতে দেখা যাক মামা মামি আজকে আমাদের জন্য কি রান্না করেছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আমরা নানি বাড়ি চলে এসেছি আর আসার সাথে সাথে নাস্তা পানি দিয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এইগুলো হচ্ছে আমার ছোট বোন আপনাদের ভাইয়া আর আমাদের দুইটা রাজকুমার আর এখানে যে দুইটা ছেলেকে দেখছেন এটা হচ্ছে আমার মামা তো দুই ভাই আর পিছনে আছে খালাতো ভাই তো এদের কথাই শুনি আমরা এই তোমার নাম কি তুমি এদার পিছনের ডা কি নাম বাবা ভাই তাইভাসান আচ্ছা মাশাআল্লাহ এবার আমি আপনাদেরকে আমার মামার সাথে পরিচয় করিয়ে দিই আমার মামা ছোট মামা ওনার নাম হচ্ছে কামরুল হাসান মামি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছেন আর মামা নিজে হাতে আমাদেরকে বেড়ে খাওয়াচ্ছেন এখন যে পিচিটাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের আরহাম খুবই দুষ্টু কিন্তু খুবই মিষ্টি ছেলে আপনারা দেখতেই পেলেন শশাটা কীভাবে ফেলে দিল কারণ তার পছন্দ হয়নি সে এখন টমেটো খাবে আরহাম বাবার কালে কিছু খাস নে না আর হ্যাঁ রায়ন তোমার বাবা কাই তুমি কিছু খাও না তা আজকে প্রমাণ সহ রেখে দিচ্ছে এক প্লেট ভাত নে বইছিস তুই এটা অল্প ভাত তা আমি একটু ভিডিও করে নিই দুপুরের খাওয়া দাওয়া শেষ এখন আমরা গাছের নিচে সবাই বসে আছি আর তো আপনারা দেখতেই পাচ্ছেন জামাই আদর কাকে বলে কত প্রকার কি কি তো মামা এখান থেকে বাতাবি লেবু পেড়ে নিয়েছে আর মামি তো তাকে লেবু ছুলে খাওয়াচ্ছে এখানে আমাদের অনেক মধুর স্মৃতি আছে আমরা এখানে সবাই মিলে একসাথে অনেক খেলা করতাম আসলে পরিবেশটাও একদম অন্যরকম ছিল যেটা এবারে আমি একদমই পাইনি নানা নানির ভালোবাসা তো তুলনাই হয় না কিন্তু এখানে না আগে শহর থেকে কেউ আসলে সবাই বাইরে চলে আসতো তো ওটাকে অনেক এনজয় করতাম এবার বিদেশ থেকে নানি বাড়ি গেলাম কিন্তু কেউ তেমন দেখতে আসেনি আমাদেরকে বিকাল হয়ে গেছে এবার আমরা ঘুরতে যাব গদখালিতে গদখালি নানির বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না আর যারা আমরা বাংলাদেশি তারা কিন্তু সবাই জানি গদখালি হচ্ছে ফুলের রাজ্য এখন আমরা গদখালি যাচ্ছি মামার মাহিন্দ্রতে করে মামা আমাদেরকে নিয়ে যাচ্ছেন আর সাথে তো আপনাদের ভাইয়াও বসার সুযোগ পেয়েছে তো তার জন্য একটা মজার এক্সপিরিয়েন্স ছিল তো পিছনে যত জায়গা আছে সব জায়গায় কিন্তু ফিল আপ হয়ে গেছে আমরা অনেক মানুষ ইভেন আমাদের পা রাখার জায়গা পর্যন্ত ছিল না সাথে আমাদের খালারা ছিলেন তিনটা খালা ছিলেন খালা তো বোনরা ছিলেন মামা তো ভাইরা ছিলেন তো সবাই মিলে আমরা যাচ্ছি এখন কত রকমের ফুল আপনাকে দেখা যাচ্ছে না তো আমার দেখা যাচ্ছে না তুমি কোথা থেকে জানলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি গদখালি পৌঁছে গেছি আসলে তখন আমি জানতাম না এটাকে আমি ব্লগ বানাবো তাইলে হয়তো খুব ভালোভাবে ভিডিও করে আনতাম এ টু জেড তো ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আমি বাংলাদেশে যাব তখন গদখালি পুরো কভার করে নিয়ে আসব আমার ছোট বোনের সাথে কোথাও বেড়াতে গেলে এক্সট্রা টাইম অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে কারণ তার একটা হবি আছে সে যেখানেই যাক না কেন নতুন গাছ তাকে খুঁজে বের করতেই হবে সো অ্যাজ ইউজুয়াল সে তার গাছ খুঁজতেছে ওর একটা ছাদ বাগান আছে ওখানে সে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে ইনশাল্লাহ কোনোদিন সুযোগ হলে আপনাদের সাথে শেয়ার করব আরহাম
ফাইনালি মামা চামেলির জন্য একটা সুন্দর ফুল গাছ খুঁজে পেয়েছে, তো ওটা আমরা এখন কিনবো আর তারপরেই বাসার উদ্দেশ্যে রওনা দিব। আসলে আমরা এখানে আরো অনেক ফুল কিনেছিলাম, যেটা আপনারা অলরেডি ভাইয়ার হাতে একটা ফুলের তোড়া দেখতে পাচ্ছেন, ওটা একটা না আমরা দুইটা কিনেছিলাম। তো ওগুলোর আসলে ভিডিও করা হয়নি, কারণ আমি আগেই বলেছি, আগে আমি জানতাম না এগুলো আমি শেয়ার করব। আনফর্চুনেটলি এই ফুলের তোড়াটা না আমি নানির বাসায় ফেলে গিয়েছি, ইচ্ছা ছিল ওটা সাথে করে নিয়ে আসবো, তা আর হলো না। তো আমরা অলরেডি নানির বাসায় চলে এসেছি, কারণটা হচ্ছে যে আমাদের গাড়ি নানির বাসায় ছিল, তো ওখান থেকে এখন আমার মামা আর মামি আমরা পেড়ে দিচ্ছে। একটু পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, আমার মেয়েটাও বাড়িতে রয়েছে, ওর শরীরটা ভালো ছিল না এই জন্য সাথে করে আনতে পারিনি। মামি অলরেডি রান্না করে ফেলেছিলেন সেজন্য আসতেই হলো। যাই হোক, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আমি আপনাদের সামনে হাজির হবো নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।